কক্সবাজারের সমাজ ও পরিবেশের উপর চাপ কমাতে বিভিন্ন আশ্রয়কেন্দ্র থেকে রোহিঙ্গাদের নোয়াখালীর ভাষাঞ্চলে স্থানান্তর করছে সরকার। গেল বছরের 4 ও 29 ডিসেম্বর প্রায় 3,500 রোহিঙ্গাকে ভাষাঞ্চলে অস্থায়ীভাবে স্থানান্তর করা হয়। তৃতীয় ধাপে শনিবারও চলে স্থানান্তর প্রক্রিয়া। চট্টগ্রামে নৌবাহিনীর বোট ক্লাব জেটি থেকে 5টি জাহাজে করে ভাষাঞ্চলে নেওয়া হয় প্রায় 250 পরিবারের 1,463 জন রোহিঙ্গাকে। ভাষাঞ্চলে যেতে পেরে খুশি তারা। বলেন, আগের ধাপে যাওয়া স্বজনদের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে ভাষাঞ্চলে যেতে আগ্রহী হন তারা। আমাদের অনেক ভালো লাগছে, কথা হয়েছে, আমাদের তো অনেক ভালো লাগছে, আর আমাদের অনেক সুবিধা করে আসতে পারছে। এখানে বালা বলে হয়েছে না, আরে বালা যায় কি দেখিনি। আর সরকার সুবিধা সুযোগ করবো হয়নি, যার দিয়ে আর তো ভালো লাগে। এটা বালা আছে একবার, এরা আমার আত্মীয় স্বজন বলছে ভালো, সেজন্য আমরা চলে যাচ্ছি। এর আগে শুক্রবার তৃতীয় ধাপের প্রথম পর্যায়ে প্রায় 500 পরিবারের 1,778 জন রোহিঙ্গাকে ভাষাঞ্চলে নেওয়া হয়। কক্সবাজার আশ্রয়কেন্দ্র থেকে ভাষাঞ্চলে যেতে আগ্রহী রোহিঙ্গাদের তালিকা আরও দীর্ঘ হচ্ছে। নাম লেখানো রোহিঙ্গাদের পর্যায়ক্রমে ভাষাঞ্চলে স্থানান্তর করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নাইম আলচিকো, বৈশাখী সংবাদ।